নজর রাখব পরবর্তী সংবাদে। বন্দে ভারত চালাতে এবার রেল ট্র্যাকের দ্রুত কাজ শুরু করে দিয়েছে উত্তর পূর্ব রেলওয়ের পক্ষ থেকে। অসমে সোনাপুর কাজ শেষ হলেই বাড়বে রেলের গতি, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। রেলের গতি বাড়াতে অসম এবং ত্রিপুরায় দ্রুত গতিতে কাজ করছে রেল দপ্তর। গোটা বিষয় সম্পর্কে জেনে নেব বিস্তারিত। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, অসমের সোনাপুরের কাজ এবার শেষ করতে দ্রুত গতি বাড়াচ্ছে রেলের পক্ষ থেকে, বন্দে ভারত চালাতে এবার বিশেষ উদ্যোগ, কি বলবে তুমি? দেখো, ট্রেনের গতি বাড়াতে একেবারে তৎপর হয়ে উঠেছে ভারতীয় রেল। এখানে ঝড়ের গতিতে এক প্রকার ছুটবে রেল, অনেকটাই কমবে গন্তব্যে পৌঁছানোর যে সময়, বিরাট পদক্ষেপ রয়েছে রেলের পক্ষ থেকে, এমনটাই কিন্তু আমরা খবর ইতিমধ্যেই পাচ্ছি। দেখো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গত কয়েকটা দিন ধরে দেখছি যে অসমে বিশেষ করে যে ধস নেমেছে রেল লাইনের উপর, রেল ট্র্যাকের উপর, আর এই ধসের কারণে কিন্তু এক প্রকার বলা যায় যে যাতায়াত ব্যবস্থা বা চলাচলের ক্ষেত্রে একটা বিরাট প্রভাব পড়েছে। একদিকে যেরকম সড়ক পথে তার প্রভাব পরিলক্ষিত, অন্যদিকে রেলপথেও তার সমানভাবে প্রভাব পরিলক্ষিত হয়েছে। কারণ কি, একাধিক ট্রেনকে বাতিল করা হয়েছে, একাধিক ট্রেনের সময়সূচিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, আর যেগুলো চলছে সেগুলো 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত লেটে রান করছে। এই যে একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার বলতেই হয় যে এই সময় এই যে কাজ চলছে, শ্রমিকরা কিন্তু প্রতিনিয়ত কাজে নিয়োজিত রয়েছেন। তারা যেটা জানাচ্ছেন যে ধস নেমেছে, ধসের ফলে যে কাজ চলছে সেটাকে দ্রুত গতি করা হচ্ছে, কাজের গতিবেগ অনেকটাই বাড়িয়ে তোলা হয়েছে। কিন্তু যেহেতু প্রকৃতি বারবার নষ্ট হচ্ছে, বারবার বৃষ্টি হচ্ছে, তাই অনেক সময় কাজকে থামিয়ে দিতে হচ্ছে। এই কাজ যে শুধুমাত্র রেল ট্র্যাককে পরিষ্কার পরিচ্ছন্ন করবে, পুনরায় যাতায়াত স্বাভাবিক করা, তা কিন্তু নয়। যে কাজ চলছে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে আমরা যে খবর পাচ্ছি, ট্রেনের গতি বাড়াতে ভীষণ রকমের তৎপর হয়ে উঠেছে এক প্রকার বলা যায় ভারতীয় রেল। একাধিক জায়গায় অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে রেলে। বিশেষ করে আমরা যদি বলি অসম থেকে তোমার শিলিগুড়ি বা অসম থেকে তোমার আগরতলার অংশে কাজের গতি ক্রমশ বৃদ্ধি করা হচ্ছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে যে লামডিং ডিভিশন রয়েছে, সেই লামডিং ডিভিশনের অন্তর্গত জাতিঙ্গা, লামপুর এবং নিউ হারাঙ্গাজয়ের মধ্যে 110 থেকে 107 কিলোমিটার যে ট্র্যাক রয়েছে, সেই ট্র্যাক মেরামতি কাজের পরিপ্রেক্ষিতে আমরা জানতে পারছি যে ট্রেন চলাচল বাতিল এবং সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। আপাতত 3 থেকে 7 মে পর্যন্ত রওনা দেওয়ার জন্য ট্রেনের সময় যেগুলোকে পরিবর্তন করে দেওয়া হয়েছে বা বন্ধ করে দেওয়া হয়েছে, যে আমাদের গুয়াহাটি শিলচর, গুয়াহাটি বদলপুর, গুয়াহাটি থেকে শুরু করে আগরতলা, রঙিয়া, শিলচর, এই সমস্ত ট্রেনগুলি কিন্তু সেই জায়গাতে রয়েছে। 5 থেকে 8 তারিখ পর্যন্ত বাতিল করা হয়েছে তোমার শিলচর, রঙিয়া, গুয়াহাটি, দুর্লভছড়া, গুয়াহাটি থেকে শুরু করে দুর্লভছড়া থেকে গুয়াহাটি, এই সমস্ত ট্রেন। তবে এই যে ট্রেন বাতিল, এই যে ট্রেনের পুনর্নির্ধারণ করা হয়েছে, সেই জায়গায় রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দেব তিনি কিন্তু বারবারই একটা কথা জানিয়েছিলেন যে সাময়িকভাবে মানুষের অসুবিধা তৈরি হচ্ছে, সেটা কিন্তু খুব ঠিক এবং স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আগামী দিনে যাতে মানুষ দারুণ ভাবে এই রেলপথকে উপভোগ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন, তার জন্যই রেলের এই কাজ দ্রুততার সঙ্গে চলছে। এবং আপাতত ট্রেন চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ থাকলেও আগামী দিনের লক্ষ্য কিন্তু হচ্ছে ট্রেনের গতি বাড়ানো। কেন এই গতি বাড়ানো? দেখো, আমাদের এই উত্তর পূর্ব কিন্তু এখনো পর্যন্ত, বিশেষ করে আগরতলার কথা যদি বলি, আমরা বঞ্চিত রয়েছি তোমার বন্দে ভারতের থেকে, আমরা বঞ্চিত রয়েছি অমৃত ভারতের থেকে, একাধিক কিন্তু ভালো ভালো যে ট্রেন, সেই ট্রেন কিন্তু এখনো পর্যন্ত এই রাজ্যের বুকে এসে পৌঁছায়নি। তাই সেই জায়গাতে গুয়াহাটি অব্দি বন্দে ভারত থাকলেও আমাদের রাজ্যে এসে পৌঁছানোর না পৌঁছানোর অন্যতম কারণই হচ্ছে এই রেলের লাইন, রেলপথ, যেক্ষেত্রে তোমার ব্রডগেজ লাইনের প্রয়োজন। এতটাই সরু অবস্থা বা জায়গা দিয়ে লাইন গেছে যেখানে অত্যধিক দ্রুত গতিতে যদি ট্রেন চলাচল করে তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, যাত্রীদের নিরাপত্তা থাকবে না। তাই রেল লাইনকে আগে ঠিক করতে হবে, আগে রেলের ট্র্যাককে সঠিকভাবে করতে হবে। যে টানেলগুলো রয়েছে, প্রায় 21টা টানেল রয়েছে তোমার আগরতলা থেকে গুয়াহাটি পর্যন্ত, এই 21টা টানেলের ভেতরের যে অবস্থা, সেই অবস্থাগুলোকে আগে সেখান থেকে উত্তরণ করতে হবে। বিশেষ করে ইলেকট্রিসিটির যে ব্যবস্থা সেটাকে আরো বাড়াতে হবে, তবেই তো গিয়ে একটা ইলেকট্রিসিটি ঠিক চলবে, তবেই তো একটা দ্রুতগতির ট্রেন চলবে, তবেই তা সম্ভব হবে। যদি না রেল ট্র্যাকই সঠিকভাবে থাকে তখন তো আর কোনো রকম ভাবেই দ্রুতগতির ট্রেনে যতই দাবি করুক না কেন, রাজ্যবাসী, রেলের পক্ষ থেকে কোনো কিছু করা সম্ভব হবে না, রেল দেওয়া সম্ভব হবে না। তাই এই রেল, বিশেষ করে তোমার ঘন্টায় যে কিলোমিটার
বিশেষ করে সেই কিলোমিটার বাড়ানোর জন্য, গতিবেগ বাড়ানোর জন্য বিভিন্ন ডিভিশনে এই মুহূর্তে কাজ চলছে এবং সেই কাজ পরিদর্শন করতেও ইতিমধ্যে উত্তর পূর্ব রেলের পক্ষ থেকে আধিকারিকরা রয়েছেন। তবে আপাতত সাময়িকভাবে যেহেতু ধস নেমেছে, তাই ধসের কারণে বন্ধ রয়েছে। আর এর সঙ্গেই চলছে রেল লাইনের কাজ করা, যেখানে দ্রুত গতি রেলের যে গতিবেগ সেটাকে বাড়ানোর জন্য সমানতালে কাজ চলছে বলে আমরা জানতে পারছি উত্তর পূর্ব রেলের পক্ষ থেকে। শতাব্দী একদমই সুপ্রীতি, ধন্যবাদ। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং ইতিমধ্যে রাজ্যে বন্দে ভারত চালাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রেলওয়ের পক্ষ থেকে, যেখানে বলা হচ্ছে বন্দে ভারত চালাতে ট্রেকের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে, রেলের গতি বাড়াতে এক প্রকার উদ্যোগ উত্তর পূর্ব রেলের। ডিডিসি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।